বলছি আপনি মানে এখানে হসপিটালে কারে নিয়ে আসছেন? মানে কি হয়েছিল আপনার মেয়ের? তারা দেখেন একটু রাস্তা অবরুদ্ধ করছিল, তারা টিচারদের নিয়ে ধর্মনগরের ঘটনাটা, ধর্মনগরের ঘটনা তো ওইখানে কি আপনার মেয়ে অসুস্থ হয়েছিল? হ্যাঁ অসুস্থ হয়েছিল। মানে ওই ঘটনার যে মানে যারা ঘটনাটা করছিল মানে তারা কি নাম জানেননি? কারা করছে জানি তারা নাম দি কি কি নাম? একজন আছে কৃপাল নাথ, হ্যাঁ একজন দেবাশিস নাথ, হ্যাঁ একজন ইন্দ্রমণি নাথ, আজকে যে আপনার মেয়ের যে এই অবস্থা মানে তার জন্য মানে আপনারা মানে কারে দায়ী করতেছেন? এখানে মানে জীবিত মানে কবে আসেন? এখানে বুধবার আসেন। তো আপনার মেয়ের অবস্থায় মানে এখন কীরকম? আপনার মেয়ে কোন কাছে পড়তো? বয়স কত চলে এখন? মানে এখন মানে এখন পর্যন্ত জীবিত যা আছেন মানে সরকারি কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইছেন? সরকারি কোনো দপ্তরে কেউ আইছেন এখন? এখন এই বিষয়টা নিয়ে মানে মানে আপনারা কী চাইতেছেন? আমিও তো চাইতেছি মুখ্যমন্ত্রীর কাছে কিছু সাহায্য যদি পাই, জানা নাই এটা যদি সুস্থ হয় তো ভালো হয়। আপনার স্বামী কী কাজ করে? আমার স্বামী তা কী করে, কাজ করে মানুষের কাছে সমাজ মানুষ। কোন জায়গাতে বাড়ি আপনারা? আনন্দবাজার।